এখন বাজে 1:30, আজকে আমরা বেরিয়েছি মানে লাঞ্চ করতে, মানে সকাল থেকে আজকে একটু প্রোগ্রাম করছিলাম, ওকে বলছিলাম একটু চল বাইরে যাই কোথাও খেতে, মানে বাইরে খেতে বলতে কোনো রেস্টুরেন্টে নয়, মানে কোনো ধাবায়। আর অনেকদিন কোনো ধাবায় খাইনি, মানে হয় না রোড সাইড যেটা হাইওয়ে ধরে যে ছোট ছোট ধাবাগুলো হয়, আগে আমরা প্রায়শই যেতাম ওখানে, মাঝে মাঝে যেতাম লাঞ্চ করতাম বা ডিনারও অনেক সময় যেতাম, বিশেষ করে এই সিজনগুলোতে, মানে একটু শীতের সময় একটু ঠান্ডার সময় বেশ ভালো লাগে, বাইরে ওই ছাতা দেওয়া থাকে, চেয়ার টেবিল পাতা থাকে, ওখানে বসে খেতে। আমি আজকে সকাল থেকে ওকে বলছিলাম, অ্যাকচুয়ালি ওরা চাই আজকে নাইট শিফট, তো মানে চল তাহলে এখন ফ্রি আছে যখন তাহলে আজকে তাহলে রান্না বান্নাও কিছু হয়নি বাড়িতে, তো বেরিয়েছি, হুতু আছে মাসির কাছে, আর এখন যাচ্ছি দেখি, মানে কোনো প্ল্যানিং নেই যে কোনটাতে পার্টিকুলার যাবো বা কিছু, যেতে যেতে খুঁজবো যেখানটা মোটামুটি দেখবো যে বাইরে থেকে অ্যাম্বিয়েন্সটা এখানে ভালো, সেখানে ঢুকে খাওয়াবো, তো দেখি যাই আপাতত কি পাই। একদম ড্রাই আর বেশ গরম আছে, ঠান্ডা জানি না কোথায়, ডিসেম্বর মাস পড়ে গেছে, ঠান্ডার তো ঠনি, ঠিক আছে, ওয়েদার বেশ গরম আর খাঁকা করছে বাইরে রোদ, মানে গাড়ির ভেতরে বসে আছে গরমটাকে ফিল করছে, যেহেতু এসি চলছে না গাড়িতে, প্রচন্ড গরম, মানে এটা কেউ বলবে না ডিসেম্বর মাসের ওয়েদার বলে, যদিও বেলা দুটোর সময় যাচ্ছি সেটা স্বাভাবিক, তাও এটা ডিসেম্বর মাসের ওয়েদার না। তো আমরা এসে গেছি আজাদিন ধাবা, অথেন্টিক পাঞ্জাবি ফুড, তো আমরা আজকে অথেন্টিক পাঞ্জাবি ফুড খাবো। তো আমাদের আজকে মেনু হচ্ছে, আমার হচ্ছে রুটি আর চিকেন কষা, আর ও নিয়েছে ভাত মিক্সড ভেজ, একটা ডাল ফ্রাই, আর আছে তার সাথে মাছের ঝোল। খাওয়া দাওয়া আপাতত ডান, আর ভেবেছিলাম অ্যাকচুয়ালি যে রোড সাইড ধাবায় খাবো, কিন্তু হলো না, এটা ওয়ান কাইন্ড অফ আজাদিন ধাবা হতে পারে, বাট একটু ওয়ান কাইন্ড অফ রেস্টুরেন্ট, আর আমাদের খাওয়া দাওয়া ডান। এখন আমি অর্ডার দিয়েছি একটা গাজরের হালুয়া, দেখলাম ফ্রেশ গাজরের হালুয়া জাস্ট হয়ে এলো গরম, আপাতত সেটাই অর্ডার দিয়েছি, আর সুইগির একটা প্রচুর খেয়েছে অ্যাজ ইউজুয়াল, তো একটা লাইম সোডা অর্ডার দিয়েছে, তো ওইগুলো খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। আমার ফ্রেশ গাজরের হালুয়া চলে এসেছে, একদম ঘি চপচপ করছে পুরো, মানে ঘিয়ের স্মেল আসছে, দেখি এবার টেস্ট করে। খাওয়া দাওয়া ডান, অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে কোনো রোড সাইড কোনো ছোটোখাটো ধাবাতে যাব, কিন্তু সেরকম পেলাম না, রোড খিদে পেয়ে গেছে, আর রানিং হাইওয়েতে না অত দেখাও যায় না আশেপাশে কী আছে, তো এটাতে আমরা আসি, আমরা জানি বুকে এক কথা মৌরি আর মিচড়ি, মৌরি আর মিচড়ি খাচ্ছে, কথাও বলতে পারছি না ঠিক করে, তো এটা দেখতে তো খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, ওই জন্য এখানে ঢুকে গেলাম। আর এদের এই বাইরেটা হচ্ছে আজাদিন ধাবার, এই বাইরেটা হচ্ছে ওই ওপেন সিট, আর ভেতরে আছে হচ্ছে এসি, তো আমরা এই বাইরেটাই বসে খেলাম, যতবারই এসছি এখানে এই বাইরেটাই বসে খাই আমরা, একদম হাইওয়ের ধারে, আর এদিকে হচ্ছে হাইওয়ে, এটা হচ্ছে সামনে পেট্রোল পাম্প, মানে পেট্রোল পাম্পের পাশেই একদম, এবার বেরিয়ে যাবো এখান থেকে।
এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, মানে ভালো লাগে আসতে, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো এখানে। কত রকমের ফুল হয়েছে এখন এই সিজনে, যেখানে যাবো মোটামুটি বড় বড় ফুল গাছ দেখতে পাই, দেখাচ্ছি কত রকমের ফুলের চাষ হয়েছে। ওদিকে আছে গাঁদা, গোলাপগুলো কি বড় বড় গোলাপ এগুলো, এখানেও কত রকমের ফুল হয়েছে। আমার গাড়ি ঘরে সব গাছগুলো মরে যাচ্ছে, জানি না কেন, আমি মেনটেন করতে পারি না অ্যাকচুয়ালি গাছ, ওই জন্যই আমার গাছ ঘরে থাকে না, মরে যায়, যত্ন করতে পারি না ঠিক করে। এখানে অনেকদিন পর গাজরের হালুয়া খেলাম। অ্যাকচুয়ালি গাজরের হালুয়াগুলো এই সিজনেই মোটামুটি যে কোনো মিষ্টির দোকানে বা কোনো রেস্টুরেন্টে দেখে থাকে, তো এখানে দেখলাম গাজরের হালুয়া করা আছে, বেশ ভালো। তো এক প্লেট খেলাম, এত ভালো লেগেছে, আমি বাড়ির জন্য আবার এক প্লেট নিয়ে আছি, মানে 165 নিয়েছে এক প্লেট, বাট অনেকটা কোয়ান্টিটি দিচ্ছে আর একদম ভালো ঘিয়ে, সেটা বোঝাই যাচ্ছে। এদিকে ঘুরলেই আলোটা আর কিছু দেখা যাচ্ছে না, দিয়ে বাড়ির জন্য এক প্লেট বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে আজকে বাড়ি যাব। বাড়িতে গিয়ে অ্যাকচুয়ালি আজকে আমি চলে যাবো মায়ের কাছে, ওখানে গিয়ে আমি দুটো দিন থাকবো এখন, তো এখান থেকে বেরিয়ে তারপরে আমি বাড়ি যাবো, দেন পোগোকে নিয়ে তারপরে যাবো মায়ের কাছে। বাড়িতে গেলে গন্ধ পাবে, পাপাটা কাকে আদর করে এসছে। আমরা যে প্ল্যান করে বেরিয়েছিলাম যে খুব হালকা কিছু খাওয়া দাওয়া করবো, রুটি তড়কা এরকম টাইপের, কোনো আউট অফ ডায়েট কিছু যাবো না, যদিও আমি এখানে প্লেন রুটি নেই, তাওয়া রুটি নেই, তো আমাকে তন্দুরি রুটি খেতে হয়েছে, তার সাথে জাস্ট চিকেন কষা নিয়েছিলাম, ও এখানে সে প্রচুর খেয়েছে, অ্যাজ ইউজুয়াল ভাত মিক্স ভেজ, হ্যাঁ ভরিয়ে নেমে আসছে, ও যাচ্ছে তেল ভরাতে, তো ভাত মিক্স ভেজ ডাল মাছ চিকেন প্রচুর খেয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাবার এখানে বেশ ভালো কোয়ালিটি, মোটামুটি সব ধাবা টাবাতে খাওয়া দাবার একটু কোয়ালিটি হয়, খাওয়া দাবার বেশ ভালো। কোথায় যাচ্ছিস মামা, কোথায় যাচ্ছ? পাপাকে ঢুকতে দাও, চলে এসো, পাপাকে ঢুকতে দাও মামা, উঠে তারপরে এখন একটু রেডি হয়ে বেরোলাম মায়ের কাছে, এখন থাকবো কদিন গিয়ে, আর ও অফিস যাচ্ছে, ও অফিস যাওয়ার সময় আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাবে ও বাড়িতে। আর বাড়িতে হঠাৎ করেই প্রোগ্রাম করলাম, কোনো ঠিক ছিল না যে মায়ের কাছে যাবো, বাড়িতে থাকতে ভালো লাগছিল না, বললাম থাক যে মায়ের কাছে কদিন থেকে আসি, মাও বলে যে আসিস চলে যাস থাকিস না, তো এখন ও বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে আবার ওখান থেকে যাবো একটা বান্ধবীর বাড়ি তার মাকে দেখতে। তো চলো বাড়ি যাই, তারপরে আবার গিয়ে দেখা হচ্ছে, এইটাকে নিয়ে যাচ্ছি, প্রচণ্ড বদমাইশি করছে, ওকে নিয়ে ভিডিও করাটা খুব চাপ। চলে এসছি আমার বন্ধুর বাড়ির কাছে, ও জাস্ট নামিয়ে দিয়ে গেল আমাকে, ওরও অফিসে লেট হয়ে গেছে, আমাদের নামিয়ে দিয়ে বেরিয়ে যাও তাড়াতাড়ি করে। দিদিও এসে গেছে, ও অ্যাকচুয়ালি আজকে আমি এলাম দিদির জন্যে, কারণ কাকিমার একটু অসুস্থ ছিল, দিদি দেখতে আসবে বলেছিল, তো আমি আসিনি বলে দিদিরও আসা হয়নি, তো মেনলি আজকে আসা ওই জন্যই। তো দিদিও এসে গেছে, ও জাস্ট আগেই দাঁড়িয়ে আছে, আমি যাই তাড়াতাড়ি করে। ওদের বাড়ির সামনে জায়গা আছে, কিন্তু ওখানটা যদি দীপাঞ্জনের গাড়ি থাকে আবার তাহলে পাবি না, তো আমরা এসে গেছি জাস্ট ঢুকবো বাড়িতে, বেরিয়ে গেছি ওখান থেকে, জাস্ট যাচ্ছি বাড়ির দিকে, আর টোটো নিয়ে নিয়েছি, দিদি সারা কাপড় টোটো নিয়ে নিয়েছি, তারপরে বেশ ঠান্ডা লাগছে, সকালে আছি এত গরম ছিল, এখন বেশ ঠান্ডা লাগছে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করলাম, মা আজকে করেছিল রুটি আর ফুলকপি আলু ভাজা, ওটাই খেলাম, আর আমি এনেছিলাম গাজরের হালুয়া, তো ওটা দিয়ে রুটি খেলাম, দিয়ে ডিনার সেরে জাস্ট ওপরে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম,
আর অ্যাকচুয়ালি এই ওপরের এই রুমটাতে আগে আমি আর দিদি থাকতাম, আর বাপিমা থাকতো নিচের তলার রুমটাতে। তা দেখতে গেলে এই রুমটা আমাদের রুম, আর এখন আমি আর ইনি আছেন আমার সবসময় সঙ্গী। তো একটু বসি, ওর সাথে একটু খেলবো, এখন আড্ডা দেবো এখন একটু এর সাথে, দিয়ে তারপরে ঘুমাবো। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করে যাই। ব্লগটা খুব সিম্পল ছিল, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর এটা হচ্ছে এর সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে আমার। অ্যাকচুয়ালি ওর হচ্ছে প্যালপিটেশন হচ্ছে কি, আমি যদি আবার এখানে মানে ওকে নর্মালি মায়ের কাছে রেখে না আমরা এদিক ওদিক চলে যাই, কোথাও যাই আগে ঘুরতে কোনো কাজে যেটাই হোক, আরও প্যালপিটেশন হচ্ছে কি ওকে আমরা এখানে রেখে চলে যাবো, ওই জন্য খুব টেনশন। রিসেন্টলি ওকে এখানে রেখে পড়ে গিয়েছিলাম, তো ওই জন্য ও ভাবছে যে আজকে আবার ব্যাগটেক নিয়ে এখানে এসেছি, মানে ওকে এখানে রেখে হয়তো আমরা চলে যাব। এটাই হচ্ছে ওর লাইফের বিশাল বড় হেডেক, বিশাল বড় চাপ। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।